মায়া পরিষ্কার ব্রাউন্ডের মধ্যে মাত্র 40 টাকায় পেট ভরে খান, তাও কি না 6 রকমের আইটেম, এটা কি সম্ভব? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা সম্ভব। তো শ্রীধাম, মায়া পরিষ্কার ব্রাউন্ডের মধ্যে এটি কোথায় অবস্থিত চলুন জেনে নেওয়া যাক, আর কেমন ভাবেই বা প্রসাদ পাবেন সেটিও জেনে নেওয়া যাক। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে শ্রীধাম মায়া পরিষ্কার মন্দিরের মধ্যে যে ভোগ রন্ধনশালাগুলো রয়েছে সেগুলো আপনারা দর্শন করতে চান, আর আপনাদের রিকোয়েস্টে আমি চলে এসেছি আজ আমাদের মায়াপুরের সব থেকে বৃহত্তম ভোগ রন্ধনশালা। এটি শুধু মায়াপুরে নয়, এটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় নিরামিষ ভোগ রন্ধনশালা। তো প্রিয় বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই ভোগ রন্ধনশালায় কেমনভাবে ভোগ রন্ধন হচ্ছে, আর সেটি কেমনভাবেই বা আপনাদের সামনে পৌঁছে যাচ্ছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন, আর আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অল করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রথমে আপনাদের আমি ভোগ রন্ধনশালাটি দর্শন করাবো, আর তারপর এখান থেকে ভোগ যে স্থানে যাচ্ছে মানে যেখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে সেই স্থানে পরে আপনাদের দর্শন করাচ্ছি, মানে এই একই ভিডিওর মধ্যে সমস্ত কিছু থাকছে। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অনেক মাতাজি এবং প্রভুজিরা, তারা কিন্তু প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছে এবং সেবা কার্য চালিয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের সামনে যাতে সঠিক সময়ে গরম গরম প্রসাদ, পুষ্টিকর প্রসাদ আপনাদের সামনে পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা, এবার আপনারা বলবেন যে প্রসাদ আবার 40 টাকা কেন নেওয়া হচ্ছে? দেখুন, সিধা মায়া পরিষ্কার মন্দিরের মধ্যে ফ্রিতেও প্রসাদ পাওয়া যায়, সেগুলো চাইলে আপনারা সেখান থেকেও প্রসাদ পেতে পারেন, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত কুমড়ো রয়েছে, কত সবজি রয়েছে, সেগুলো কিন্তু এখানে মানে প্রসাদ রন্ধনের জন্য রেডি হচ্ছে, আর ভেতরে কিন্তু মাতাজিরা সুন্দরভাবে প্রসাদ রন্ধন করছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পকোড়া রন্ধন হচ্ছে, আর এরপর এখানে থেকে আমরা সরাসরি চলে যাব যেখানে ভোগ গ্রহণ করছে। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই সুবিশাল একটি হলঘর, এটির নাম কি জানেন? এটির নাম হচ্ছে সুলভ প্রসাদালয়। প্রিয় বন্ধুরা, এই প্রসাদ হলের নাম কি? সুলভ প্রসাদ হল। আর এই প্রসাদ হলে কিন্তু প্রতিদিন হাজার হাজার ভক্তরা প্রসাদ পান, আর মাসে প্রায় লক্ষাধিক ভক্ত এখানে কিন্তু প্রসাদ পান, আর বিশেষ বিশেষ ফেস্টিভ্যালে তো কোনো কথাই নেই, 50,000, 60,000, 1,00,000 ছাড়িয়ে যায় এই ভোজনালয়। আপনারা ভাবছেন ছোট্ট একটি ভোজনালয়, একদমই নয়, এখানে কিন্তু পরপর দুটো ভোজনালয় রয়েছে। তো একটা মানে যখন বসে প্রসাদ পান, আর একটা তখন ক্লিনিং হয়, এটি যখন ভক্ত সমাগম অনেক বেশি হয়। তো প্রিয় বন্ধুরা, এই প্রসাদ হল আপনারা অনেকেই চেনেন যারা শ্রীধাম মায়াপুরে এসেছেন, এটির মূল্য কিন্তু মাত্র 40 টাকা, আর এই 40 টাকার মধ্যে কি কি থাকছে সেটিও আপনাদের বলবো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এখান থেকে আপনারা প্রসাদ গ্রহণ করুন, যতটা পারবেন ততটাই আপনি নেবেন, অযথা বেশি নিয়ে আপনি প্রসাদটাকে নষ্ট করবেন না। কেন বলুন তো? কেননা অনেকেই আছে তারা কিন্তু প্রসাদ পায় না, তো যে কারণে কিন্তু আপনারা হয়তো 40 টাকা দিচ্ছেন, কিন্তু এখানে যা খাওয়ানো হয় আদৌ 40 টাকার নয়, কিন্তু অনেকটাই বেশি, জাস্ট আপনাদের কাছ থেকে একটি সামান্য অনুদান নেওয়া হয়। প্রিয় বন্ধুরা, আমরা জানি এই সামান্য 40 টাকা দিতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয় না, এরপরেও আছে অনেকেই আছে ফ্রিতে প্রসাদ পেতে চান, তো তাদের জন্য রয়েছে কিন্তু অন্নদান কমপ্লেক্স, সেখানে গিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পেতে পারেন, কোনো রকম কোনো কুপন সংগ্রহ করা লাগবে না। আর এই 40 টাকার কুপন আপনারা কোথায় পাবেন? দেখুন, এই ভোজনালয়ের পাশেই রয়েছে জুতো রাখার বা ব্যাগ রাখার একটি জায়গা, ঠিক ভোজনালয়ের সামনে, আর সেই সামনে থেকেই কিন্তু আপনারা কুপন সংগ্রহ করে নিতে পারেন। আর এছাড়াও মেইন গেট দিয়ে প্রবেশ করার সময় অখণ্ডিত নাম সংকীর্তন বা ভজন কুটিরের সামনেই রয়েছে সুলভ প্রসাদালয়ের কুপন কাউন্টার, সেখানে কিন্তু আরও রয়েছে গীতা ভবন, গদা ভবন এবং রয়েছে নামহট্ট ভবনের কুপন কাউন্টার, সেখান থেকে চাইলেই আপনারা কুপন সংগ্রহ করে নিতে পারেন যে কোনো স্থানের। তো মনে রাখবেন, সুলভের কুপন কাটলে আপনাকে সুলভেই আসতে হবে, তো এই সুলভের ভোজনালয়ে এসে আপনারা প্রসাদ পেতেই পারেন। তো প্রিয় বন্ধুরা, এই সুলভের প্রসাদালয়ে কী কী থাকছে প্রসাদ? প্রথমে আপনাদের দিয়ে দেওয়া হবে একটি সুন্দর গরম গরম অন্ন, তারপর দেওয়া হবে লেবু, তারপর আপনারা পাবেন ডাল এবং মিক্স সবজি, আর কখনো কখনো ভাজা থাকে, আর এছাড়াও থাকছে একটি সুন্দর রসা। তো তারপর থাকছে চাটনি, এবং থাকছে কখনো কখনো ফ্রুটস থাকে, আর কখনো কখনো কিন্তু মিষ্টান্ন থাকে। তো প্রিয় বন্ধুরা, সব দিন কিন্তু সমান হয় না। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন যে আপনারা সময় সুযোগ পেলে শ্রীধাম মায়াপুরে আসতে পারেন, ফ্রিতে প্রসাদ চাইলে অন্নদানে যেতে পারেন, আর সব থেকে কম
প্রসাদ হলের কুপন এখানেই কিন্তু সুলভ প্রসাদ হলে, সেখান থেকেও কিন্তু আপনারা প্রসাদ পেতে পারেন। আর এই সুলভ প্রসাদ হলের কুপন কিন্তু মোটামুটিভাবে সকাল থেকে স্টার্ট হয়ে যায়, আর সকাল 9:30 থেকে একবার চালু হয়, মোটামুটিভাবে 10:30 পর্যন্ত চলে, তারপর বন্ধ থাকে। আর কিন্তু বেলা 11:30 থেকে লাইন শুরু হয়ে যায়, 12:00 থেকে প্রসাদ স্টার্ট হয়ে যায়, আর কিন্তু চলে বেলা 3:00 অবধি। তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন, তো চলুন এই স্থান তো দর্শন হলো, এখন আমরা সিধা মায়াপুর ইস্কন মন্দিরের বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরও দর্শন করাই। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। Yeah.
আসবে।